হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এয়ারটেল সিমের মিনিট লোন নিতে পারবেন। তো বন্ধুরা, অনেকেই কিন্তু এয়ারটেল সিম থেকে মিনিট লোন নিতে পারে না। তো ছোট্ট একটি কোডের মাধ্যমে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এয়ারটেল সিম থেকে মিনিট লোন নিতে পারবেন। তার জন্য আপনাকে যে কোডটি ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে *8#। বন্ধুরা, *8#, এই কোডটি ডায়াল করে আপনি এখান থেকে এয়ারটেল সিম থেকে ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে একটি প্রসেসিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে 3 নম্বরে দেখতে পাচ্ছেন 15 মিনিট 16 ঘন্টার জন্য 13 টাকা। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখান থেকে 15 মিনিট কিনতে পারবেন মিনিট লোন হিসেবে। আপনার ফোনের থেকে 13 টাকা কেটে নেওয়া হবে যখন আপনার ফোনে রিচার্জ করবেন। তো এখান থেকে কেনার জন্য 15 মিনিট, এখানে আপনাকে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাকে এখানে 3 লিখতে হবে। 3 লেখার পরে এখান থেকে সেন্টে ক্লিক করতে হবে। সেন্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি SMS-এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে 15 মিনিট 16 ঘন্টার জন্য। তো বন্ধুরা, আপনার ফোন থেকে কিন্তু অবশ্যই পরবর্তীতে 13 টাকা কেটে নেওয়া হবে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি *8#, এই কোডটি তুলবেন *8#, তারপরে এয়ারটেল সিম থেকে ডায়াল করে দেবেন। ডায়াল করে দেওয়ার পরে 3 নম্বর অপশনটি সিলেক্ট করবেন, এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে 3 তুলবেন, দেন সেন্টে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনারা এয়ারটেল সিম থেকে মিনিট লোন কিনতে পারবেন 15 মিনিট 16 ঘন্টার জন্য 13 টাকার বিনিময়ে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। এবং নিত্য নতুন সকল সিমের অফার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই।